আওয়ামী লীগের নামে যারা চাঁদাবাজি করে তারা দলের বন্ধু হতে পারে না। সকালে ঢাকা মহানগর দক্ষিণের 38তম ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে দলে ঠাঁই পাবে না। বিস্তারিত থাকছে আলী তালুকদারের রিপোর্টে। রবিবার সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় নাট্যমঞ্চে হয়ে গেল ঢাকা দক্ষিণের 38তম ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ইউনিট পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব গঠনের নির্দেশনা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জনগণের সেবক আওয়ামী লীগ, আমরা সেবা দিয়ে আসছি। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, নেতারা সমৃদ্ধ হলেও দুর্বল হয়ে পড়েছে দল। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের দলে জায়গা দিলে সব অর্জন ম্লান হবে বলে জানান তিনি। সকলেই কিন্তু এই দলের যারা দায়িত্বে আছি তারা কিন্তু অতিরিক্ত সুবিধা নিয়ে আমরা অনেকের চাইতে অনেক বেশি সমৃদ্ধ হয়েছি, কিন্তু এই 13 বছরে আমাদের দল কিন্তু সেইভাবে উন্নত হয় নাই, আওয়ামী লীগ কিন্তু ওইভাবে শক্তিশালী হয় নাই। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা পকেট কমিটি করে তারা আওয়ামী লীগের শত্রু। আওয়ামী লীগ করবেন, ক্ষমতা আছে, আর চাঁদাবাজ চাঁদাবাজি করছে আওয়ামী লীগের নামে, তাকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। সত্যিকারের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার কথাও বলেন ওবায়দুল কাদের। শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।